আমি দেখাবো যে কিভাবে আপনারা প্রতিবন্ধীদের ভাতা প্রদানের জন্য সরকারিভাবে আবেদন করতে পারেন। আবেদন পত্রের মেইন যে অফিসিয়াল লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর কিভাবে আবেদন করবেন ডাইরেক্ট এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো ওই লিঙ্ক ক্লিক করলে আপনারা ডিরেক্টলি এ পেজে কনভার্ট হবেন। ওকে, তো দেন আপনারা ফার্দার প্রসেস শুরু করতে পারেন। আবেদনের শেষ তারিখ আই থিঙ্ক সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত, তো চেষ্টা করবেন যে তার আগেই আবেদন ফর্ম ফিলাপটা করে নেওয়ার। ওয়েল, সো এই প্রতিবন্ধী ভাতা প্রদানের আবেদনের জন্য যে কাজটা করতে হবে, ফার্স্ট আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, তো যার নাম আবেদন করবেন তার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে যদি সে 18 বছরের ঊর্ধ্বে হয়। 18 বছরের নিচে হলে সেখানে জন্ম নিবন্ধন পত্রটা কাজে দিবে। আর দেন আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সুবর্ণ নাগরিক কার্ড। এই কার্ডটা মাস্ট বি থাকতে হবে, এটাকে নর্মালি বলা হয় যে প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র। তো এই দুইটা জিনিস মাস্ট বি থাকতে হবে, আর এই পরিচয়পত্র বা এই কার্ড ছাড়া আপনারা অনলাইন আবেদন করতে পারবেন না। যদি এই কার্ডটা আপনার কাছে না থাকে, তো আপনারা অনলাইনেই অ্যাপ্লিকেশন করে এই কার্ডটা বানিয়ে নিতে পারেন। আমি আজকে জাস্ট কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, অর্থাৎ আবেদনের বা ভাতা প্রদানের জন্য অ্যাপ্লিকেশন করতে, সেই জিনিসটা আমি দেখাবো। যেটা একটা মোবাইল নম্বর লাগবে, মোবাইল নম্বরে নগদ বা বিকাশ নম্বর থাকতে হবে। আর কোনো কোনো এলাকায় নগদে ভাতা প্রদান করা হয়, কোনো কোনো এলাকায় বিকাশে। সো এটা ডিপেন্ড করে, তো বেটার আপনারা এটা ওই সমাজসেবা অফিস থেকে জানিয়ে নিতে পারবেন, যে সমাজসেবা অফিসটা আছে। অ্যান্ড প্রিন্ট করার ব্যবস্থা থাকতে পারে, বা আপনারা চাইলে ডকুমেন্ট সেভ করে দেন প্রিন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনি এই ফর্মটা পাবেন। দেন এখান থেকে এখানে টিক মার্ক দিয়ে, এখানে কিছু জরুরি নির্দেশনা আছে যেগুলো আপনার পড়ে নিতে পারেন, দেন নেক্সট মেনে যাবেন। দেন নিবন্ধন করুন, এখানে একটাই অপশন আছে প্রতিবন্ধী ভাতা আপাতত, তো এখানে ক্লিক করলে আপনারা সবকিছু পেয়ে যাবেন। যাতায়াত ধরন, জন্ম নিবন্ধন নাম্বার বা জাতীয় পরিচয়পত্র, আমি এখানে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করার চেষ্টা করবো। দেন এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন। দেন প্রতিবন্ধীদের ভাতা অনুযায়ী 20 তারিখ, ধরুন ডিআইএস নাম্বার, এই নাম্বারটা ওই যে আমি যেমনটা বললাম সুবর্ণ কার্ডে যদি আপনাদের থাকে, বা প্রতিবন্ধী কার্ড যেটাকে বলে, তো ওই সুবর্ণ কার্ডে ডিআইএস নাম্বারটা আপনি পেয়ে যাবেন। আর আপনার যদি সুবর্ণ কার্ড থাকে না, তো আপনি যদি এখানে এনআরএ নাম্বার দেন, যাচাই করুন, তাহলে এখানে অটোমেটিক্যালি ডিআইএস নাম্বারটা চলে যাবে। সো এখানে তেমন কোনো প্রবলেম নাই। দেন এখানে বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, পরিবারের সদস্য, পেশা, বার্ষিক আয়, স্বাস্থ্যগত কর্মক্ষমতা এক্সেপ্ট, এখানে যে বিষয়গুলো চাইছে এগুলো জাস্ট এখানে ফিল আপ করে দেবেন, ঠিক আছে। আর এখানে যেগুলো ইংলিশে বলছে ইংলিশে ফিল আপ করতে হবে, যেগুলো বাংলায় বলছে বাংলায় ফিল আপ করতে হবে। যোগাযোগের ঠিকানাটা প্রপারলি দেওয়ার চেষ্টা করবেন, যদি স্থায়ী আর বর্তমান ঠিকানা এক হয় তাহলে একই ঠিকানা দেবেন, ডিফারেন্ট দেবেন, ঠিক আছে। আর মোবাইল নাম্বারটা মাস্ট বি সচল মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, ইমেল যদি থাকে ইমেল দেবেন, আর দরকার নাই। বাট এই সেকশনগুলো, এই ডেটমার্ক করা যে স্টার্ট দেওয়া যে সেকশনগুলো আছে, এইগুলো মাস্ট বি ফিল আপ করতে হবে। দেন সংরক্ষণ বাটনে ক্লিক করুন। সো আমি আপাতত এইগুলোকে ফিল আপ করে নিচ্ছি, এখানে আপনারা আপনাদের ইনফরমেশনগুলোকে ফিল আপ করুন, দ্যাটস ইট। তো এই ফর্মটা যদি সম্পূর্ণ ফিল আপ হয়ে যায়, এখানে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যার নামে অ্যাপ্লিকেশন করবেন তার কাছে পাসপোর্ট সাইজ ছবি আর তার সিগনেচারও লাগতে পারে, ঠিক আছে। বাট পাসপোর্ট সাইজ ছবিটা মাস্ট বি লাগবে, তো এটা সাথে রাখবেন। অ্যান্ড এটা কম্পিউটারে স্ক্যান করে প্রয়োজন মতো যেই রেশিও দেওয়া থাকবে সেই রেশিওটা ক্রপ করে এসেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো পাসপোর্ট সাইজের ছবি সাথে রাখতে হবে। অ্যান্ড দেন এটা ফর্ম ফিল আপটা হওয়ার পরে আপনাকে প্রিন্ট করার জন্য একটা ফর্ম দেবে, তো ওই ফর্মটাকে আপনারা যে কাজ করবেন, অ্যাট ফার্স্ট প্রিন্ট করবেন। আপনার কাছে যদি প্রিন্ট না থাকে ডাইরেক্টলি প্রিন্ট করতে পারেন, বা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন ডেস্কটপের মধ্যে। তো পিডিএফ আকারে সেভ করে রাখলে যেটা হবে যে আপনি যে ফর্মটা সেভ করবেন ডেস্কটপে, ওই ফর্মটার আপনারা চেষ্টা করবেন যে 2টা বা 3টা কপি মেক করা, ওর থেকে একটা কপি আপনার কাছে রাখবেন, আর একটা কপি আপনারা আপনার আশেপাশে নিকটস্থ যে সমাজসেবা অধিদপ্তর অফিস আছে ওখানে যে জমা দিয়ে আসবেন। এখানে কোনো টাকা পয়সা লাগবে কিনা সেটা তারা কোনো উল্লেখ করে নেই, আই থিঙ্ক এখানে কোনো টাকা পয়সা লাগবে না, ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, আর ফর্ম জমা দেওয়ার জন্য লাগবে না। আপনি জাস্ট ওই ফর্মটাকে প্রিন্ট আউট করে
এক সেট আপনার কাছে তো মাস্ট বি রাখবেনই, আর বাকি এক সেট আশেপাশে নিকটস্থ সমাজসেবা অধিদপ্তরে যে জমা দিয়ে আসবেন, দ্যাটস ইট। তাহলে হয়ে গেল আপনার এই ফর্ম ফিল আপের কাজ। যেমনটা ফার্স্টে বলছিলাম যে 10ই সেপ্টেম্বর 2022 পর্যন্ত লাস্ট ডেট আছে এই বছরে, তো এর আগেই চেষ্টা করবেন যে ফর্ম ফিল আপ করে নেওয়ার, ঠিক আছে? আর ওই কাগজটা সময় মতো আর সমস্যাটা অধিদপ্তরে যে জমা দিয়ে আসতে হবে, কারণ জমা দিয়ে না আসলে সেখানে আপনার আবেদনটা তারা গ্রহণ করবে না। আর হ্যাঁ, এখানে যদি আপনার এই আবেদন আগে করা হয়ে থাকে বা আপনি অলরেডি কোন একটা এই প্রতিবন্ধী কার্ড থেকে কোনো জায়গা থেকে যদি ভাতা নিচ্ছে, তাহলে এই আবেদনটা গ্রহণযোগ্য হবে না। ওকে, সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। সি ইউ ইন আ নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।